আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ব্লগটি আমি সন্ধ্যা থেকে স্টার্ট করব। আজকে আমি ঝটপট কিভাবে লাচ্ছা সেমাই তৈরি করে স্ট্রবেরি ফ্লেভার দিয়ে, তাহলে চলুন রান্নায় চলে যাচ্ছি। তারপর আজকে আরও স্পেশাল কিছু জিনিস দেখাবো, আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এটাকে ভালো মতন জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি। এরপরে দারচিনি, এলাচি 3টা করে দিয়েছি। তারপর এটাকে ভালো মতন দুধটাকে জাল দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্ট্রবেরি সিরাপ নিয়েছি, এটা দিয়ে আজকে আমি সেমাই রান্না করব। আর এটা হলো লাচ্ছা সেমাই। কিশমিশ নিয়েছি, ভালো মতন দুধটাকে জাল দেওয়ার পরে 1 কেজিকে 1/2 কেজি করেছি। এখন আমি স্ট্রবেরি 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। ভালো মতো নাড়তে হবে। আর চিনি দিব আমি 4 থেকে 5 চামচ। কিশমিশটা দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো মতন আরও 5 থেকে 6 মিনিটের মতন দুধটাকে জাল দিতে হবে। এই পর্যায়ে আমি সেমাই দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল ঝটপট স্ট্রবেরি লাচ্ছা সেমাই। বাসায় এভাবে আপনারা করে খাবেন, আসলে এটা খেতে কতটা মজা। আর এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করি নাই, এটা স্ট্রবেরি কালার। আমি আবারও স্ট্রবেরি সিরাপ দিয়ে এটাকে পরিবেশন করব। আজকে আমার সন্ধ্যার খাবার হলো লাচ্ছা সেমাই ও রাজশাহী গুড়ের সন্দেশ। এ দুটা দিয়ে আজকে আমি সন্ধ্যার সময় খাব। আপনারা স্ট্রবেরি সিরাপ দিয়ে বা স্ট্রবেরি দিয়ে লাচ্ছা সেমাই পরিবেশন করতে পারেন। এখন আমি হাঁটতে বের হয়েছি। আমি সব সময় 9:30 থেকে 11টা পর্যন্ত হাঁটি রাত্রিবেলা আমার বাসার নিচে। আমি আর আরও 2 জন আপা আছে আমার সাথে, আমরা মোট 3 জন হাঁটি। তো আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি আর আপনাদেরকে যতটুকু পারছি আমি শেয়ার করছি। আমি যখন হাঁটি তখন একটু জোরে জোরে হাঁটি, যেন আমার হাঁটাটা কাজে লাগে। আমি চেষ্টা করি রেগুলার 1 ঘন্টা হাঁটি। এখন আপা 2টা বলল যে আমাকে নিয়ে চা খাবে। তো আমার বাসার সামনে অনেক রেস্টুরেন্ট, তো সেখান থেকে আমরা চায়ের বাড়ি, চায়ের দোকানে গিয়েছি। তো আমরা সিলেক্ট করছি কে কোনটা খাবে। তো একজন আপা লাচ্ছি খাবে আর আমি আর একটা আপা দুজনে চা খাবো। একজনে বাদাম চা নিয়েছি আর আমি নিয়েছি আদা চা। আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর আমি আবারও হেঁটে তারপর বাসায় যাব। আজকে আমি বলেছিলাম আপনাদের কিছু জিনিস দেখাবো। তো এটা হলো শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি। দেখতেই পাচ্ছেন 4টা শাড়ি এখানে। এখানে রেড কালার, খয়েরি কালার, পিঙ্ক কালার, সব ধরনের শাড়ি আছে। যারা শাড়ি পছন্দ করেন, তারা অনেকে শাড়ি পরতে পারেন না,
বা অনেক শাড়িটা পুরাতন হয়ে যায়, যুগের সাথে হয়তো বা শাড়িটা পরা হয় না, আলমারিতে রেখে দেন। তাই আমার মতন যারা শাড়ি পরতে পারেন না বা শাড়ির চল চলে গিয়েছে, শাড়ি পরতে পারেন না, তো আমি আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি শাড়ি দিয়ে কি করেছি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেড কালার শাড়িটা অবশ্যই দেখেছেন, সেটা দিয়ে আমি পার্টি গাউন করেছি। এটা হলো পিঙ্ক কালার, এটা দিয়ে সেম একই ডিজাইন করে আমি গাউন তৈরি করেছি। শাড়ি দিয়ে আপনারা আবায়া, বোরখা আর আমার মতন পার্টি গাউন করতে পারেন। এই খয়েরি কালার শাড়িটা আমার বিয়ের শাড়ি, আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল এই শাড়িটা, আমার খুব পছন্দের। তো শাড়ি আসলে যুগের সাথে শাড়ি চেঞ্জ হয়ে যায়, তো আমরা বেশিরভাগ আলমারিতে রেখে দিই, তো শাড়ি সবসময় পরা হয় না। তো ভাবলাম কিছু একটা করি শাড়ি দিয়ে, তো শাড়ি কেটে আমি এভাবে লং ফ্রক তৈরি করেছি। পার্টি গাউন আমরা বিভিন্ন পার্টিতে পরতে পারি। আর এই শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়ি দিয়ে আমি নেক্সট ডে আরেকটা ড্রেস বানাবো। এটা দিয়ে আমি আর কিছু এখনও বানিয়ে নেই, তো নেক্সট ডে আমি আরও বানাবো। তো আপনারা অবশ্যই এভাবে আমার মতন শাড়ি দিয়ে বানাতে পারেন, আলমারিতে না রেখে। যারা অনেক শখের শাড়ি আসলে কাউকে দিতে চাচ্ছেন না বা স্মৃতি ধরে রাখতে চাচ্ছেন আমার মতন, তো আপনারা শাড়ি দিয়ে এভাবে লং ফ্রক বা আভায়া বোরখা এভাবে বানিয়ে বিভিন্ন প্রোগ্রামে অবশ্যই যেতে পারবেন। আজকের ব্লগটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আমার এতটুকু ব্লগ। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায়, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।